মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়েছে লাইটিং এ গালি ব্যবহার করা হয়েছে কিছু বলেন আমি আগেই বায়ান করে দিয়েছি जो हमारे रसूल को गाली दे रहा है मेरे अल्लाह को गाली दे रहा है या तो इसका मालिक पीछे खड़ा है समझ लेना তনা গালি দেনা না হে দে আল্লাহ কি কসম ইসলাম নেই মিটসেন এরপর ভেবে দেখুন শুনে যারা করেছে শুনলাম অ্যারেস্ট হয়েছে মারাত্মক অপরাধ তবে আমি আপনাদিকে একটা অনুরোধ করে যাব একজন যদি কেউ গালি দেয় কুটা কমিউনিটিকে আপনি গালি দিতে পারেন আপনার আল্লাহকে গালি দিয়েছে আমি কোরআন শোনালাম প্রথমেই আপনি কারু দেবদেবীকে গালি দিতে পাবেন না ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াতুনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বু আল্লাহ আযুম্বিয়্য কারু দেবদেবীকে গালি দিও না আমার তো মনে হয় লাইটিং বালাকে অ্যারেস্ট করতে হবে সে জানে কোথা থেকে কি হয়েছে কম্পিউটারে টাইপ করা হয়েছে আমি অনুরোধ করব আপনারা দোয়া করবেন যারা চক্রান্তকারী আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ নিজে দিবেন আর যারা করছে আপনারা সবধানে পা ফেলাবেন কেউ চাইছে এই পশ্চিমবাংলার শান্তির মাটিকে অশান্তি করে দিই এটা আপনারা হতে দিবেন না আপনারা শান্তি বাজায় রাখুন আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. وإلى مديناك فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزملكم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مديناك فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يذوب اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون الى اخر الايه خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم من يشدّه জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় সধ্যের উলামা একরাম হোফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তর আলে পর্দা নসিব মায়েরা এবং বনেরা আল্লাহর বড় দয়া কিরিপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকুর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তার পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন আলি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আলা আল্লাহ মোহাম্মদিউ আলা আলী মোহাম্মদ

কথা বলে না নামাজে এই হাওড়া হুগলি মেদিনীপুর আর চব্বিশ পরগনার একটা মহৎ রোগ আছে নামাজ পড়ে না কিন্তু জলসাদ দরুদটা মুখস্থ রেখেছে যাতে হুজুর ধরতে না পারে কোন মালটা নামাজি কোনটা বেনামাজি ওই জন্য তো হুজুর খালি ধরি দিয়া আল্লাহ সাল্লে ধরি দিলে ইয়ার পর চালিয়ে গেল সাইয়দানা মৌলানা মোহাম্মদ এটা মুখস্থ করে নিয়েছে এবার হুজুরের তো ধরার ক্ষমতা নাই সবগুলোই তো আউলিয়া মনে হবে আমি এই দরুদটা পড়লাম যারা নামাজি তারা পড়ল যারা বে তারা জানি না তো পড়বে কোথা থেকে কথাটা বুঝাতে পারলাম রাগ করেন এমনি আমাকে সবাই দাওয়াত দেয় না যারা ভালোবাসে দাওয়াত দেয় আমার কথা সবাই নিতেও পারে না বুঝলে ঘা করে দিয়ে যাবো সকালবেলায় মহলম লাগাবেন ঘাগুলো মহলম মানে বুঝতে পেরেছেন আমি যে আপনার দোষটা আপনার রোগটা বলে যাবো ওই রোগের জায়গায় ওষুধ দিবেন মমিন হবেন সব থেকে প্রথমে নিয়ত করুন আজ থেকে আমরা সকলে পাঁচ অক্তের নামাজি হব জোরে বলুন ইনশাল আল্লামা ইকবালের একটা ভাষা আছে মারাত্মক কথা লিখেছেন ইস ঘর আগ লাগি ঘর কি চিরাগসে মুসলমান তোমরা নিজের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ বর্তমানে আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই মুসলমানের সম্পর্ক রসুলের আদর্শের সাথে নেই কোরআনের সঙ্গে নেই হাদিসের সঙ্গে নেই মাদ্রাসা মসজিদের সঙ্গে নেই উলামাদের সঙ্গে নেই যার কারণে আপনার ব্রেনে আপনার নফসে আপনার বিবেকে আপনার বুদ্ধিতে বেঈমান কাফের আখলাক আর চৈত্র চরিত্রটা বাঁশা বেঁধে ফেলেছে তারা ঘেরে ফেলেছে চারিদিক থেকে আপনাকে বেরুবার ক্ষমতা নাই আপনি বেরুতে চাইলেও বেরুতে পারবেন না নদীর ওপারটাই কলকাতা এই পাটটা হাওড়া জেলা মানে আপনারা সেটে আছেন টাউনশিপ আমি একটা একটা করে বলে যাব হৃদয়ের কান দিয়ে শুনবেন যদি এই কান দিয়ে শুনেন মাল টিকবেন না এইদিকে বেরিয়ে বেরিয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারেন যদি নাপস দিয়ে হৃদয় দিয়ে